Subscribe now and press the bell icon. Never miss an update. Welcome বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো অনলাইনে ইডিট দলিলের কপি কিভাবে বার করবেন। তো এর জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং ই ডিস্ট্রিক্টটা ওপেন করে নেবেন। এই যে ই ডিস্ট্রিক্ট যে সাইটটা, এটা ওপেন করে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। যদি আপনাদের রেজিস্টার করা নেই তাহলে আপনারা নতুন করে এটা রেজিস্টার করে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো লগ ইন করার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তো ভিডিও একদম স্কিপ করবেন না, ঠিক আছে। তো এরকম ধরনের আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। তো এখান থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সার্টিফিকেট অফ রেজিস্টার ডিড এই অপশানটা আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এবং নিচের অ্যাপ্লাই অ্যান্ড ডাউনলোড অপশানে এখানে ক্লিক করবেন। এখানে দুটো প্রসেস দেখাচ্ছে, ফার্স্ট একটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেকেন্ড অপশানটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কী করবেন, ওই তো এখান থেকে আপনারা ডিড কপিটা ডাউনলোড করতে পারবেন। সেটা 4 থেকে 5 দিন বা 10 দিন সময় নেয়। তো এখানে সার্টিফিকেট অফ রেজিস্টার ডিড এখানে ক্লিক করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে রেজিস্টার অফিসটা সিলেক্ট করতে হবে। তো এখানে একটু প্রবলেম আছে, আরেকবার এখান থেকে সেট করে নিচ্ছি। তো এখান থেকে অপশান খুলে গেছে। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আর এখান থেকে আপনারা আপনাদের যে রেজিস্ট্রি অফিসটা আছে সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট হয়ে গেল। তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে এই ডিটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। যদি 2022 সালের হয় তাহলে আমরা 2022 সাল সিলেক্ট করবেন, কারণ এখনকার ডিট কপি অরিজিনাল আপনাদেরকে নেট থেকে বার করতে হবে। তো এখান থেকে আপনি সালটা দিয়ে দেবেন। এবার এখানে আপনার যে ডিট নাম্বারটা, দলিল নাম্বারটা এখানে আপনি বসাবেন, ঠিক আছে। এখানে দলিল নাম্বারটা দিয়ে এখান থেকে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে। পুরো আপনাদেরকে লাস্ট পর্যন্ত এখানে আমি দেখানো হবে সব কিছু। তো এখান থেকে আমি ডিট নাম্বারটা দিয়ে দিলাম, দলিল নাম্বারটা দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে সার্চ অপশানে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে দলিল নাম্বারটা আবার দিয়ে দিই। তো এবার সার্চ অপশানে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কতগুলো পেজ আর কত টাকা আমাকে পে করতে হবে সব এখানে ডিটেলস চলে আসবে। তো এবার আপনারা কি, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো নাম আপনাদেরকে ফিল করতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আপনাকে ফিল করতে হবে। তো এখান থেকে আপনারা পুরো আপনার নাম ফিল করে নেবেন। তারপর নেক্সট সেভেন নেক্সট অপশান পর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো আপনারা পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা করার পর আপনাদেরকে একটা চালান দেওয়া হবে, এই ডিস্ট্রিক্ট চালান। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালানের কপিটা কীরকম টাইপের হবে। তো একটা কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওখান থেকে এই যে চালানের কপিটা আপনাকে দেখাচ্ছি, এরকম সেম টু সেম এক ধরনের চালানের কপি পাবেন। তো ওখানে সেটা একটা এআইএন নম্বর থাকবে, অ্যাপ্লিকেশান আইডেন্টিফিকেশান নাম্বার। তো ওখান থেকে আপনারা আবার সেই প্রসেসে ডাউনলোড করে নেবেন। সেমভাবে আপনি হোম পেজে চলে আসবেন, আবার সেমভাবে এই অপশানে আসার পর আপনাকে বলেছিলাম দুটো অপশান আপনার সামনে শো করবে। তো নেক্সট অপশানে এই যে অপশানটা, এখান থেকে আপনারা আপনার ডিটটাকে ডাউনলোড করে নেবেন। আই হোপ আপনাদেরকে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।